নাটোরে 40 বছর বয়সী শিক্ষিকা ভালোবেসে ঘর বেঁধেছেন 22 বছরের কলেজ ছাত্রের সাথে। বাবা অসাধারণ, আগে শুনতাম শিক্ষক ছাত্রীর প্রেম কাহিনী, এই করে ফেলছে সেই করে ফেলছে হ্যান ত্যান আরো অনেক কিছু, আর এখন এখন তো পুরাই উল্টো, ছাত্র ও ম্যাডামের বৈধ সম্পর্ক। আমরা 11 মাস আগে আমাদের রিলেশন বলতে পরিচয়, 6 মাস আগে বিয়ে করছি। যাক আলহামদুলিল্লাহ, এটা শুনে ভালো লাগতেছে যে আপনারা অবৈধ পথে না গিয়ে বৈধ পথে আছেন, এর জন্য আপনাদের দুজনকেই সেলুট। বাট এরপরে অনেক কথা আছে, পুরো ভিডিওটা দেখেন সব বোঝা যাবে। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হেই হোয়াটসঅ্যাপ কাকা, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। ছাত্র ম্যাডামের বৈধ সম্পর্ক, বয়সটা মেটান না যদি আমি কমফোর্ট ফিল করি। সেটাই তো, কমফোর্টটাই হলো আসল। কিসের বয়স কিসের ম্যাডাম, আমি কমফোর্ট মানে সেই আমার জন্য পারফেক্ট। আমি টিচার হতে পারি কিন্তু আমি কম বুঝি, ও অনেক বুঝে। যাক তাও ভালো, এতদিনে বুঝতে পারছেন যে টিচাররা যেটা বলে সবসময় সেটা ঠিক না, স্টুডেন্টসরাও মাঝে মাঝে ঠিক বলে আর টিচারদের চাইতেও বেশি বুঝে। শুরুতেই বলে নেই, প্লিজ ভিডিওটা লাস্ট অবধি না দেখে কেউ কোনো মন্তব্য করবেন না, এখন সেটা ভালো মন্তব্য হোক কিংবা খারাপ। যদি আপনার পুরো ভিডিওটা দেখার ধৈর্য না থাকে তাহলে আপনার কমেন্টস করারই কোনো দরকার নাই। এই সময় কম, শুরু করো। একটা 22 বছরের যুবক ছেলে একজন 40 বছর বয়সী মহিলার সাথে রিলেশন করে বিয়ে করছে। নাটোরে 40 বছর বয়সী শিক্ষিকা ভালোবেসে ঘর বেঁধেছেন 22 বছরের কলেজ ছাত্রের সাথে। তাদের মধ্যকার সম্পর্ক হলো একজন ছাত্র আর একজন শিক্ষিকা, যেহেতু তারা শুধুমাত্র প্রেম না বিয়েও করছে, সেহেতু তাদের সম্পর্কটা হলো ছাত্র ও শিক্ষিকার বৈধ সম্পর্ক। 6 মাস আগে বিয়ে করছি। হ্যাঁ বৈধ, তবে বৈধ হলেও এই সম্পর্কটা এখন সমাজের উপর ঠিক কেমন প্রভাব ফেলতেছে সেটাও কিন্তু ভেবে দেখার বিষয়, কারণ ছাত্র ছাত্রীদের কাছে শিক্ষক শিক্ষিকার সম্মান কিন্তু এই জায়গায়, তারা যতই আমাদের বকুক মারুক কাটুক না কেন তাদের প্রতি আমাদের সম্মানটা কিন্তু কমে না। বাট এই ধরনের ঘটনার কথা একটা বার চিন্তা করে দেখেন, এখন স্টুডেন্টসরা তাদের টিচারদের প্রতি ঠিক কেমন ধারণা পোষণ করবে। ম্যাডাম হয়ে ছাত্রর লগে ভাইগা গেছে, কি ম্যাডাম ছাত্র তাত্র বাসে না, এই জন্যই বলি ওই বলা পড়া না পারলে কিছু বলতো না কেন। এই যে ধারণাগুলা, এগুলা কিন্তু আপনি চাইলেই কোনোভাবে বদলাতে পারবেন না। আর এই সকল চিন্তা ভাবনা যে শুধুমাত্র এই ধরনের ঘটনা থেকেই হচ্ছে তা কিন্তু না, শুধুমাত্র ছাত্র শিক্ষিকার ঘটনা না, শিক্ষক অবৈধ সম্পর্ক এই ধরনের ঘটনা তো আরো বেশি। আপনি নিজে একটা বার চিন্তা করে দেখেন এই ধরনের ঘটনা থেকে বাচ্চারা ঠিক কি শিখতেছে, শিক্ষক কিংবা শিক্ষিকার প্রতি তাদের চিন্তা ভাবনা ঠিক কি রকম হবে, কখনোই পজিটিভ কিছু হতে পারে না এই ধরনের ঘটনা থেকে। অনেকে পজিটিভলি নিচ্ছে, অনেকে নেগেটিভলি নিচ্ছে, আর এই জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ এই ধরনের সম্পর্ককে আমি কখনোই সাপোর্ট করি না, এখন সেটা বিয়ে করে বৈধ সম্পর্ক হোক বা অবৈধ, কারণ এই ধরনের সম্পর্কের জন্যই টিচারদের প্রতি স্টুডেন্টসদের সম্মান কমতেছে, রেসপেক্টের জায়গাটা ধীরে ধীরে নষ্ট। এই ধরনের শিক্ষক শিক্ষিকাদের আমি বলতে চাই, শুনেন স্যার ম্যাডাম, স্টুডেন্টসরা তো বাচ্চা, তারা না হয় বুঝে না, বাট আপনারা তো বুঝেন, আপনারা কেমনে এগুলাতে পা দেন, কই আপনারাই তাদেরকে আরো ভালোভাবে বুঝাবেন যে এগুলা ঠিক না, বাট আপনারাই আরো উৎসাহ দিচ্ছেন, তাদের সাথে ঘনিষ্ঠ হচ্ছেন। আচ্ছা আপনাদের জন্য কি পাত্র পাত্রী অভাব পড়ছে? পড়ে নাই তো, তাইলে এই ধরনের ঘটনা কেন ঘটবে? আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। এখানে আমি আপনাদের বয়স বিয়ে এগুলা নিয়ে কিছুই বলতেছি না, এই ঘটনার নেগেটিভ দিক আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো ছাত্র আর ম্যাডামের সম্পর্কটা হলো একটা রেসপেক্টেবল সম্পর্ক, এখন এই ধরনের ঘটনা যদি ঘটতেই থাকে যে ছাত্র ম্যাডামকে বিয়ে করছে, শিক্ষক ছাত্রীকে বিয়ে করছে, তাইলে স্টুডেন্টসদের মধ্যে কেমন প্রভাব পড়বে আপনারাই ভাবেন। অনেকে অনেক নেগেটিভলি বলতেছে, আমার কলিগরা মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। আর ঠেকানোর কিছু আছে বলে তো আমার মনে হচ্ছে না, কারণ আপনি যা করার কিংবা যে গন্তব্যে পৌঁছানোর সেই গন্তব্যে তো পৌঁছেই গেছেন, এখন ম্যাডামকে নিয়ে সুখে শান্তিতে থাকেন সেই দোয়াই করি। তবে হ্যাঁ এখানে একটা কথা আছে, আমরা কেউই চাই না ফিউচারে এই ধরনের ঘটনা আর ঘটুক, কারণ এই ধরনের ঘটনার ফলে শিক্ষিকাদের প্রতি স্টুডেন্টসদের যে সম্মানটা আছে না সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। আমরা চাই টিচারদের প্রতি স্টুডেন্টসদের যে রেসপেক্ট সেটা সারা জীবন বেঁচে থাকুক, কিন্তু এই ধরনের কিছু ঘটনার কারণে স্টুডেন্টসদের ম্যাডামদের প্রতি একটা ভিন্ন মনোভাব সৃষ্টি হবে যেটা আমরা কোনোভাবেই চাই না। তাই বলবো আপনারা একটা ঘটনা ঘটায় ফেলছেন ঠিক আছে, সুখে থাকেন, বাট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট পরবর্তীতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য আমাদের সকলেরই উচিত সচেতন হওয়া, এই বিষয়গুলোর দিকে নজর দেওয়া। নাও কাম টু দা পয়েন্ট, অনেকেই দেখতেছি এই বিষয়টা নিয়ে ট্রোল করতেছেন, হাসি তামাশা করতেছেন, কিন্তু কেন? কারণ মেয়ের বয়স 40 আর ছেলের বয়স 22 জন্য, বাইরে যেখানে ছেলের ফ্যামিলি মেনে নিছে তাদের কোনো প্রবলেম হচ্ছে না, সেখানে আমাদের কি? ওদের ফ্যামিলি মেনে নিছে আমাকে, আর এই যুগে আইসা বয়স
ডাজেন্ট ম্যাটার, মনের মিলটাই বেশি জরুরি। কারণ আমার চোখের সামনে কতজনকে দেখলাম, দুইজনের বয়সই পারফেক্ট কিন্তু সংসার টিকে নাই, ডিভোর্স হয়ে গেছে। এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো এগুলা নিয়ে ট্রোল না করে যেটা নিয়ে কথা বলা দরকার সেটা নিয়ে বলেন। যেহেতু তারা একটা ঘটনা ঘটায় ফেলছে, সেহেতু আমাদের উচিত তাদেরকে একটু বোঝানো, কিংবা এই বিষয়টা নিয়ে একটু গঠনমূলক আলোচনা করা, যাতে ইন ফিউচার এই ধরনের ঘটনার সম্মুখীন আমাদের না হতে হয়। বাট আমরা কি করছি, বিষয়টা নিয়ে ট্রোল করতেছি, যেটা আমাদের একেবারে উচিত হচ্ছে না। এতে করে বিষয়টা আরো খারাপের দিকে যাচ্ছে। তাই বলবো, আসুন এটা নিয়ে ট্রোল না করে গঠনমূলক আলোচনা করে বিষয়টার নেগেটিভ পজিটিভ দিক আমরা সবার সামনে তুলে ধরি। এতে করে আমাদের ভালো হবে, সমাজের ভালো হবে, দেশ ও দশের ভালো হবে। সো গাইস, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করেন। লাগবো ভিডিওটা দেখছেন এতটুকু এনাফ, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিবো, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন। তবে হ্যাঁ, ডিরেক্টলি প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফিজ।